welcome back to Jiniyas vlog. Jiniyas vlog এর নতুন একটা এপিসোডে আমার সকল বন্ধুকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সারা পেয়ে আমি জাস্ট অভিভূত। এই লাস্ট একটা সপ্তাহে অবিশ্বাস্য রকমের মানুষ আমার পাশেই থাকার চেষ্টা করেছো, আমার বন্ধু হয়েছো, আমার চ্যানেলের পাশে এসেছো, ভিজিট করেছো, পুরো ওয়াচ করেছো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে রবিবার, সম্পূর্ণ নতুন একটা দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি জিনিয়া আমার সম্পূর্ণ পরিবারের সাথে। তো চলো দেখে নিই কি হচ্ছে আজকে ব্রেকফাস্টে জিনিয়ার হেসেলে। যেহেতু রবিবার সেই জন্য চাউমিন করব, তাই চাউটাকে সেদ্ধ করে একটু সাদা তেল লাগিয়ে আমি এখানে জাস্ট একটু ঠান্ডা হতে দিয়েছি। এতে চাউয়ের যে স্টার্চটা এটা রিমুভ হয়ে যায় এবং চাউ একে অপরের গায়ে লেগে যায় না। তারপর চলো দেখি কী কী সবজি দিচ্ছি। আজকে চাউটা হবে আলু পেঁয়াজ রসুন ছাড়া। এখানে কেটে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর এটা দিয়েই আজকে চাউমিনটা আমি বানিয়ে নেবো। রোজই পেঁয়াজ দিয়ে হয়, প্রচুর আলু দেওয়া হয়। মিস্টার বিশ্বাস যেহেতু ডায়াবেটিক, তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি আলু দেবো না, আর পেঁয়াজ রসুন উনি আজকে খেতেও চাইছেন না, পরপর দুদিন চিকেন খেয়েছেন। তো চলো চাউটা শুরু করে দিই। মিস্টার বিশ্বাস বাজার থেকে নিয়ে এসেছেন এই নধুর লাউটা, বড়ি আর পোস্ত বাটা দিয়ে আজকে লাউ ঘণ্টটা জাস্ট জমে যাবে। চল বাড়ি। রবিবারের মাছের বাজার দিয়ে দিনটা শুরু। আছে এখানে বোয়াল মাছ, আর এর মধ্যে আছে কি আছে, চুনো মাছ। দুজন মিলে বাজার করতে গেছিলাম, বাজারে শুট করিনি, ঘরে এসে শুট করছি। আজকে সানডে, সকালে টিফিন চাও, সূর্যের ফেভারিট। সূর্য চাও খাবে? তুমি চাও খাবে না? কি চাও খাবে? রবিবার মানে শুধু একবার বাজার যাও আর আসো। এখন জিনিয়া বলছে আবার আলু নিয়ে আসতে, যাচ্ছি আলু আনতে। পারলা মানে আলু নেওয়া কমপ্লিট। আমাকে বললো এক পাল্লা আলু, আমি প্রথমে বুঝতে পারিনি এক পাল্লা মানে কি। এক পাল্লা মানে হচ্ছে 5 কেজি। এই টার্মসটা সম্বন্ধে আমি বিশেষ মানে অবহিত ছিলাম না, আজকে নতুন শিখলাম এক পাল্লা আলু মানে 5 কেজি। আজকে জিনিয়ার কাজের মাসি আসেনি, তাই জিনিয়া বাসনপত্র নিয়ে বসেছে সকাল সকাল। আজকে কাজের মাসি আসেনি, কাজের মাসির কি যেন একজন মারা গেছে, তো সেখানে আজকে দেখা করতে যাবে। বললো রবিবার, তোমার তো মানে আজকে স্কুলে যাতায়াত নেই, আজকের দিনটা একটু সামলে নাও, বাসনপত্র রেখে দিও, যা হয় আমি এসে কালকে মেজে দেবো। তা সব কি রাখা যায়? খানিক খানিক মেজে নিচ্ছি। এই রবিবার অনেক ব্যথার দিন, কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, সংসারের কাজ বলে কথা। আজকে সানডে, আবার সেই চুনো মাছ, আর এদিকে রয়েছে বোয়াল মাছ। জিরিয়া মানে লাস্ট সানডে, 2-3 সানডে ধরে আমরা খালি চুনো মাছ খাচ্ছি, কেননা চুনো মাছটা খুব ভালো লাগছে। জিরিয়া দুটো তরকারি বানিয়েছিল, কি কি জানো? একবার বানিয়েছিলাম চুনো মাছের বাটি চচ্চড়ি, আর একটা বানিয়েছিলাম চুনো মাছের নর্মাল চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে। আলু পেঁয়াজ দিয়ে যেটা বানিয়েছিলাম খুব না ঝাল হয়ে গেছিলো, এ খেতে পারিনি। তো আজকে অর্ধেকটা ভাজবো, অর্ধেকটা চচ্চড়ি করবো লঙ্কা ছাড়া বা একটা লঙ্কা দিয়ে। তো ঝাল হয়েছিল, খেতে পারিনি, বাট দারুণ লেগেছিল, খেতে ভালো লাগে। আর চুনো মাছ খাওয়াও কিন্তু চোখের পক্ষে, হাড়ের পক্ষে খুবই ভালো, কিন্তু ওই রান্নার ফ্যাচাং, কাঁচকি চুনো বাছার কোনো ঝামেলা নেই, তো ওটা খাওয়াই যায়। কি হয়েছে? চিপস কি হয়েছে? বাবা চিপস খেয়ে নিয়েছে? কটা? একটা চিপস খেয়ে নিয়েছে বলে তুমি কাঁদছো? একটা ওর থেকে চিপস খেয়েছি বলে 1 ঘন্টা ধরে কাঁদছে কেন? আমি ওর চিপস খেয়েছি, একটা তো খেয়েছি, ওর কাছে এতগুলো আছে, এত কাঁদছো কেন? একটাও তো খেয়েছি, একটাই তো খেয়েছি চিপস, কেন? আমি একখানা খেয়েছি বলে এত দুঃখ, এত রাগ শরীরে, বাবা রে বাবা, কেন? এখন প্রায় 1:45, জিনিয়া এখনো রান্না করে যাচ্ছে। কাজের মাসি আসেনি, কেমন কাটছে দিনটা? অ্যাকচুয়ালি আজকে তো মাসি আসেনি,
তাই দুদিকেই করতে হচ্ছে, প্লাস কালকের থেকে কাঁচাগুলো কমপ্লিট করছি। এদিকে আলু পটল, এদিকে মাছের ঝোল। চুল কালো করছি হঠাৎ করে, চুলগুলো কালো না, এটা তো ব্রাউন। না না, এটা ন্যাচারাল ব্ল্যাক। সৌর্যের মাথাতেও অনেক দোলের রং ছিল, আলটিমেটলি ন্যাড়া করার পর শ্যাম্পু করে উঠে গেছে। রং করছি, সৌর্য খুব কিউরিয়াস, এরম জিনিস কোনোদিন দেখিনি। রং করছি, চুলে হেয়ার কালার লাগাচ্ছি। মা আমার বিউটিশিয়ান, বিউটিশিয়ান বলে তো ছেলেদেরটা কি বলে, হেয়ার ড্রেসার, হেয়ার ড্রেসার। হ্যাঁ, করা হয়ে গেছে হেয়ার কালার, জিনিয়া করে দিয়েছে। ইয়াং লুকস ইয়াং না, আমার বয়স কি কমে গেল? বাও কিতেও, মা বলে আও কম। আমি লাগালাম গার্নিয়ারের ন্যাচারাল ব্ল্যাক, সুন্দর কালার, দেখা যাক কেমন এফেক্ট আসে আফটার বাথ। আফটার এফেক্ট পুরো মনে হচ্ছে বয়স 40 বছর কমে গেছে, মানে আমার বয়স এখন 5। আজকে সানডে, তাই স্পেশাল লাঞ্চ বানিয়েছে, ভাত, লাউ, আলু পটলের তরকারি, মাছ, এখানে চুনো মাছ ভাজা, এখানে লেবু, এখানে ডাল, আর এখানে সূর্যের বেগুন ভাজা, ফেভারিট সূর্যের ফেভারিট বেগুন ভাজা। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করি, চলো সঙ্গে থাকো। সন্ধেবেলায় বেরিয়েছি টুকটাক বাজার করতে আর একটু হাঁটতে, চলো। বড় কর্তা আর ছোট কর্তা, মেজ কর্তা বাড়ি পাহারা দিচ্ছে। চলুন যাই দেখি কিছু পাই কি না। এটা বড্ড পাতলা, এটা বড্ড লাল, ওই নীল বা হালকা ভায়োলেট এরকম টাইপের নাও। কোনটা কোনটা সহ্য দেখাও, এইটা হয়ে যাবে সাইজে। দীপ বলছিল দীপের ব্যাগও কিনতে হবে, তাই একটু ব্যাগও দেখে নিলাম। মিস্টার বিশ্বাস এইখানে কিনছেন টেবিলের কভার, সৌর্য সৌম দুজনে মিলে টেবিলের কভারটার 12:05 বাজিয়ে দিয়েছে, তো সেটাই কেনার প্রস্তুতি চলছে। আমরা করে ইঞ্জিন দেখতে এসেছি রাত্রেবেলা, ইঞ্জিন ইঞ্জিন আসছে, ট্রেন আসছে একটা, সৌর্য আর নিয়ে আর এগিয়ে যেও না, আর এগিয়ে যেও না, কোনো অন্ধকারে গর্ত, আমরা ইঞ্জিন দেখবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রেবেলা। ট্রেন আসছে সৌর্য, ওখান দিয়ে ট্রেন আসছে, ইঞ্জিন ইঞ্জিন ওই আসছে, দাঁড়াও আসছে, ওই তো ইঞ্জিন আসছে, কি সুন্দর। হ্যাঁ, একটা ইঞ্জিন আসছে, একটা ইঞ্জিন আসছে। টাটা করো, টাটা করো, টাটা করো, তো দেখেছো ইঞ্জিন। আর একটা, আর একটা আসবে না, একটাই একটাই এখন, একটাই চলে গেল। হ্যাঁ, দুটো আসবে। আচ্ছা আচ্ছা, তুমি দেখেছো ইঞ্জিন কেমন লেগেছে? আচ্ছা ঠিক আছে, ও ফুচা খাবে। তুই কি খাচ্ছ ফুচা? পুজোটা ভালো ছিল? ও সানডে মানেই ফুচকা, ফুচকাই খেতে চলে এসছি আমরা। কেমন, ঠিকঠাক? জিনিয়া এত খাচ্ছে কথা বলতে পারছে না। কেমন লাগলো ফুচকা খেয়ে? মিস্টার বিশ্বাস যখনই আমি ফুচকাটা মুখে দিয়েছি তখনই বলছে কেমন লাগলো, ফুচকা মুখে নিয়ে কি করে কথা বলবো, তার উপরে চূড়ান্ত ঝাল ফুচকা খেয়ে দিয়েছে, মানে আমি বলেছি একটু বেশি করে ঝাল দিতে।
এবার দীপেরটা প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ঝাল পুচকে দেখে তো ভালো লাগে না, তাক ছেড়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে লঙ্কা আমিও খাই আজকাল। দীপের জন্য ফুচকা নিয়ে নিয়েছি, এই যে ফুচকা আর টক জল। না, দীপের জন্য এনেছি এই যে ফুচকা, এটা আমি একদম মশলা মাখানো আলু দিয়ে পুর ভরে দিয়েছি, আর টক জলটা এর মধ্যে ঢেলে দিয়েছি। খা খা, অনেকটা করে পুর দিয়েছো ভেতরে। হ্যাঁ, ওটা ওইটা সামনে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, বাম্পার বানিয়েছে না, আমারটায় পাঁচটা লঙ্কা দিয়েছিল, তোরটা কম ঝাল, তোরটা একটা লঙ্কা, আমারটায় পাঁচটা। টেস্ট ম্যাটার্স। কেমন লাগলো ঝাল ঝাল ফুচকা? ফুচকা জিনিসটা খুব একটা পছন্দ না, মাঝে মাঝে খেতে ভালো, মাঝে মাঝে খেতে ভালো লাগে না। তোমার আমাদের অনেক কারণে এখন বিভিন্ন রকম শব্দ পাও, আমাদের মানে আউটসাইডার সাউন্ড প্রচুর চলে আসছে, তার জন্য দায়ী হচ্ছে ইনি ছোটটা, এর জন্য আমরা খুব দুঃখিত। এই যতদিন না বড় হবে এই বিভিন্ন ধরনের শব্দ তোমরা পেতে থাকবে। ক্যা কিয়া আগার গোলগাপ্পে কা পানি না পিয়া। অত গোলগাপ্পা পানি গেলে কালকে কিন্তু খুব পটি হবে। ওই দেখ এত কথা বললে কি করবি, আমার বয়স কি কমে গেল? কোথায় গেল জিনি, আমার বয়স কি কমে গেল? বাও কিতেও মা বলে আও কম।